আরেকটি অসাধারণ সূর্যোদয়, আরেকটি শুভ সকাল নামচে বাজার থেকে। গতকালের মতো আজকে সকালটাও ছিল ঝকঝকে পরিষ্কার। তুষারাবৃত পর্বতের উপর ভোরে সোনালি রোদের আলো ঠিকরে পড়া দৃশ্য কার না ভালো লাগে। সকাল 6:30টার মধ্যেই গতদিনের মতো রুটি, ডিম ভাজি, মধু আর ব্ল্যাক কফি দিয়ে নাস্তার পর্ব শেষে শুরু হয় আমার ইবিসি ট্রেকের চতুর্থ দিন। এখন আমি আছি নামচে বাজারে। এখান থেকে ট্রেক করে প্রথমে যাব টেঙ্গোচে। সেখানে পৌঁছে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে ডিপোচে পার হয়ে সরাসরি চলে যাব পাংগোচেতে। নামচে বাজার থেকে পাংগোচের মোট দূরত্ব 9.1 কিলোমিটার। এই দূরত্ব পার হতে সময় লেগেছিল প্রায় 7 ঘন্টা। সময়ের সাথে সাথে সূর্যের আলো তার তীব্রতা বাড়াতে থাকে। এরই সাথে চারিদিকের পর্বতের চূড়াগুলো চোখের সামনে ধীরে ধীরে ধরা দিতে শুরু করে। আর মাউন্ট কংটেকে দেখে এত কাছে মনে হয় যেন হাত দিয়েই স্পর্শ করা যাবে। মনের ভিতরকার এই অনুভূতিগুলো যারা ট্রেক করতে আসবে তারা ছাড়া অন্য কেউই কল্পনাও করতে পারবে না। গতকালের মতো একই পথ ধরে উপরে উঠে এসে পৌঁছায় সেই জায়গাটায় যেখানে দুইটা ট্রেল দুই দিকে গিয়েছে। ছোট্ট সাইনবোর্ডে দেখানো পথ বরাবর আজ আমি যাব সোজা টেঙ্গোচের উদ্দেশ্যে। সকাল 7টার মধ্যেই ট্রেক শুরু করি আমি মূলত 3টা কারণে। প্রথমত, ট্রেলে ভিড় একেবারেই থাকে না, বেশ আয়েসে ট্রেক করা যায়। দ্বিতীয়ত, ট্রেকিংয়ের জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। তৃতীয়ত, আকাশ থাকে একদম পরিষ্কার, সকাল সকাল দারুণ দৃশ্য দেখতে দেখতে ট্রেক শুরু করা যায়। নামচে থেকে টেঙ্গোচের দিকে প্রথম প্রায় 2 ঘন্টা ট্রেল ছিল একেবারেই সোজা, কোনো আপহিল হাইক নেই বললেই চলে। চারপাশের অসাধারণ মনোরম দৃশ্য দেখতে দেখতে কীভাবে যে সময় কেটে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। চলার পথে দূর থেকে দেখা গেল সেই হিলারি ব্রিজের বিশাল সেই ব্রিজকে এখান থেকে কত ছোট্ট দেখাচ্ছে। আর ট্রেক করতে করতে আমিও কতটা উপরে উঠে এসেছি। এখন আমি যাচ্ছি টেঙ্গোচের দিকে। এখন যেখানে আছি এই পাহাড় থেকে নেমে এরপর সামনের পাহাড় পুরোটা ট্রেক করে উপরে যেতে হবে টেঙ্গোচের মনাস্ট্রিতে। বেশ কিছুক্ষণ পর ট্রেইলের এমন একটা জায়গায় এসে পৌঁছাই যেখান থেকে দূরে ফোর্সের গ্রামটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজ চোখে দেখতে তা যে কতটুকু সুন্দর ছিল তা বলা কঠিন। এই সময়টায় আমি আমার মিররলেস ক্যামেরাটাকে আসলেই খুব মিস করছিলাম। টানা 1.5 ঘন্টা চলার পর এসে পৌঁছাই কাইংজোমা ভিলেজে। এখানে খালি চোখেই চারপাশে যে দৃশ্য দেখা যাচ্ছিল অবিশ্বাস্য। মাউন্ট এভারেস্ট, আমাদাবলাম, লোচি সহ আরও অনেক নাম না জানা বড় বড় পর্বত একেবারে চোখের সামনে দেখা যাচ্ছিল। আজকে আকাশ কিছুটা হেজি থাকলেও যখন আমি ইবিসি ট্রেক শেষ করে ফিরছিলাম ঠিক এখানেই
আকাশ মারাত্মক রকমের পরিষ্কার থাকায় ভিউ ছিল এমন। একে কী দিয়ে বা কীভাবে বর্ণনা করব। শুধুমাত্র এক কাপ কফি হাতে দুর্দান্ত কিছু সময় কাটানোর অসাধারণ এক জায়গা। এরপর আবারও পথ চলা শুরু। চলতে চলতে আবারও এমন একটা জায়গায় এসে পৌঁছাই যেখানে দুইটা ট্রেল দুই দিকে গিয়েছে। এই জায়গাটা সানাসা পয়েন্ট নামে পরিচিত। উপরের দিকে বামে ট্রেল গিয়েছে গোকিউর দিকে, আর সোজা ট্রেলটা গিয়েছে ইবিসি এর দিকে। আমি যেহেতু আগে ইবিসি করে তারপর গোকিওতে যাব, তাই আমার পথ ডান দিকে সোজা ট্রেল বরাবর। এভাবে কিছুক্ষণ সোজা পথে চলার পর নিচের দিকে নামা শুরু হয়। সেই যে নামা শুরু করেছি, নামছি তো নামছি, যেন কোনো শেষ নেই। বুঝতে পারছিলাম কত বড় পাহাড় বেয়ে নিচের দিকে নামছি। এভাবে পাক্কা এক ঘন্টা নামতে নামতে একসময় পাহাড়ি নদীর বয়ে চলার শব্দ বেশ জোরে কানে আসে। ভাবলাম বাঁচা গেল, নদীর পাড়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাবে। একটু পরেই পৌঁছালাম দুধকুশি নদীর পাড় ঘেঁষে ফুঙ্গিথাঙ্কা নামক খুবই ছোট্ট এক গ্রামে। অবশ্য সেখানে পৌঁছে বিশ্রাম নিতে আমি কোনো টি হাউসের দিকে আর যাইনি। নদীর পাড়ের একটু উপরের দিকে বড় এক পাথরে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাই, আর নিজেকে আবার রিচার্জ করতে সাথে রাখা খেজুরটা ছিলই। প্রায় 15 মিনিট বিশ্রামের পর আবার ট্রেক শুরু। সাসপেনশন ব্রিজ পার হতেই শুরু হয় আজকের দিনের সবচেয়ে কঠিন ট্রেইলের, যা এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছিল একেবারে টেংবোচে পৌঁছে। ট্রেইলের শুরুতেই পাথরে বাধাই করা পথ, সাথে এক সারিতে বেশ কিছু প্রেয়ার হুইল জায়গাটাকে আরও রঙিন করে তোলে। তবে এখান থেকে ট্রেক শুরু করার আগে অবশ্যই বোতলে পানি ভর্তি করে নেওয়া উচিত, কারণ টেংবোচে না পৌঁছানো পর্যন্ত আর কোনো পানির উৎস নেই, অন্তত আমার চোখে পড়েনি। অবশেষে এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু। সাথে রডোডেনড্রন ফুলের সমারোহ, গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া পর্বতের মাথাগুলো আপিল হাইকের কষ্টকে কিছুটা হলেও দূর করে দিচ্ছিল। এভাবে ধীরে ধীরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলতে থাকে প্রায় খাড়া আপিল হাইক। প্রথম দিকে ট্রেইলের অবস্থা বেশ ভালো থাকলেও বেশ কিছুক্ষণ পর তা একেবারে পাথরে ধুলিময় অবস্থায় রূপ নেয়। আর এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে কত নিচ থেকে হাইক করে এত উপরে উঠে এসেছি। প্রায় টানা 1.5 ঘন্টা ট্রেকের পর যখন এই সাইনবোর্ডটা নজরে পড়ল, বুঝতে পারলাম পৌঁছে গেছি টেংবোচে। কিছুক্ষণ পর টেংবোচে প্রবেশ গেটেরও দেখা পেলাম। বরাবরের মতোই ভিতরের নকশাগুলো ছিল দারুণ সুন্দর, দারুণ রঙিন।
এই হচ্ছে টেঙ্গুচে মনেস্টারি। মনেস্টারিতে প্রবেশ গেটটা খুবই সুন্দর আর বেশ বড়। মাঝখানে খোলা প্রান্তর, দুপাশে বিশাল পর্বতমালা, কিছু টি হাউস, রেস্টুরেন্ট, সব মিলিয়ে মনোমুগ্ধকর এক জায়গা। এদিকে এতদূর ট্রেক করে আসায় খিদে পেট চৌচো করছিল। খুব বেশি সময় ঘোরাঘুরি না করে এই টি হাউসেই চলে আসি দুপুরের খাবারের জন্যে। অন্য সব টি হাউসের মতোই খুব সুন্দর পরিপাটি ডাইনিং রুম। চাচ্ছিলাম অল্প দামের মধ্যে পেট ভরে এমন কিছু অর্ডার করার। এখানে খাওয়া দাওয়া শেষে প্রায় ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে শুরু হয় আমার আজকের শেষ গন্তব্য পাঙ্গুচের দিকে ট্রেকিং। উঁচু নিচু পথ বেয়ে হাঁটতে হাঁটতে 15 মিনিটের মধ্যে পৌঁছাই ডিবোচেতে। ট্রেকিংয়ের সময় টেঙ্গুচেতে যদি টি হাউস খালি না পাওয়া যায়, অনায়াসেই 15 থেকে 20 মিনিট হেঁটে এখানে চলে আসা যায়। খুব বেশি বড় না হলেও একেবারে ছোট বলা যায় না গ্রামটাকে। চলতি পথে ল্যান্ডস্লাইড হয়েছে এমন একটা জায়গার দেখা পেলাম। কি ভয়াবহ! ল্যান্ডস্লাইডের সময় কেউ যদি সেখানে থাকে, সরাসরি নিচ থেকে একেবারে উপরে চলে যাবে। ডিবোচে পার হওয়ার পর ট্রেল খুব সহজ, কোনো আপিল হাইক নেই, শুধু ধীরে ধীরে ট্রেল ধরে সামনের দিকে এগিয়ে চলা। এভাবে আঁকাবাঁকা ট্রেল ধরে বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসি ইমজাখোলা সাসপেনশন ব্রিজের সামনে। ব্রিজের সামনে থেকে ইমজাখোলা নদী আর চারপাশের খুবই সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। ডিবোচে থেকে পাঙ্গুচের দিকে ট্রেল খুব বেশি কঠিন নয়। কখনো সহজ ট্রেল, আবার কখনো খুবই অল্প সময়ের আপহিল ট্রেল। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে হওয়া আর বাতাসে অক্সিজেনের পরিমাণ কম হওয়ার কারণে ট্রেকিং করা বেশ ধীর হয়ে যায়। এভাবে উপর নিচ হাইক করতে করতে আর চারপাশের দারুণ দৃশ্যকে সাথে করে কখন যে পাঙ্গুচের কাছাকাছি চলে আসলাম তা ঠিক বুঝতে পারিনি। হঠাৎ করেই সামনে দেখতে পেলাম মাউন্টেন গোটের, দেখতে বেশ সুন্দর। চলতে চলতে একসময় চলে আসি পাঙ্গুচের প্রবেশদ্বারে। গেট পার হয়ে একটু সামনে যেতেই দেখা যাবে দুইটা পথ, একটা উপরের দিকে আর একটা সোজা বরাবর চলে গেছে। উপরে যে ট্রেল গিয়েছে তা আপার পাঙ্গুচের দিকে, আর নিচের দিকে ট্রেলটা লোয়ার পাঙ্গুচের দিকে। প্রথমে আমার প্ল্যান উপরের দিকে যাওয়ার থাকলেও এতক্ষণ টানা ট্রেক করায় শরীর আর কথা বলছিল না, তাই সিদ্ধান্ত পরিবর্তন করে লোয়ার পাঙ্গুচেতেই থাকার সিদ্ধান্ত নেই। তবে লোয়ার পাঙ্গুচের তুলনায় আপার পাঙ্গুচে থেকে সামনের পর্বতগুলির অনেক অনেক ভালো ভিউ দেখতে পাওয়া যায়। এভাবে চলতে চলতে প্রায় 2 ঘন্টা ট্রেকের পর পৌঁছাই পাঙ্গুচেতে। পছন্দ মতো একটা টি হাউস দেখে চেকিং করে বিশ্রাম নিয়ে বের হই চারপাশটা ঘুরে দেখার জন্যে। বের হতেই দেখি হঠাৎ করেই তুষারপাত শুরু হয়েছে, সেই সাথে ঠান্ডাও অনেক বেড়ে গিয়েছে। কি আর করা, ঠান্ডা থেকে বাঁচতে ফায়ার প্লেসের সামনে বসেই গল্প করে কাটিয়ে দিলাম বিকেল আর সন্ধ্যার পুরোটা সময়। আর সেই সাথে দারুণ স্বাদে লোভনীয় ভেজ ফ্রাইড রাইস দিয়ে শেষ হয় আমার ইবিসি ট্রেকের 4th দিন।